বিসম রহমান রহিম, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 137তম পর্বে। 137তম পর্বে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখব এবং সাথে সাথে বাংলা অনুবাদও শিখে নিব। যারা বিডি বেবিদের চ্যানেলে নতুন আছেন, অনুরোধ রইল তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকে প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে, এখানে শুধুমাত্র করিম যাবে। আরবি ভাষায় বলবেন, ফকত রুহ করিম হুনাক, ওখানে শুধুমাত্র করিম যাবে। ফকত রুহ করিম হুনাক, এখানে ফকত মানে শুধুমাত্র, রুহ যাওয়া, হুনাক ওখানে, ফকত রুহ করিম হুনাক, ওখানে শুধুমাত্র করিম যাবে। তারপর লেখা আছে, এখানে কাজ শেষ করে, হিনি শোগল সবই খালাস। হিনি মানে এখানে, শোগল অর্থ কাজ, সবই মানে করা, খালাস মানে হচ্ছে শেষ। হিনি শোগল সবই খালাস, এখানে কাজ শেষ করে। পরে সবাই ওখানে যাবে, বাদেন কুল্লু নফর রুহ হুনাক। বাদেন মানে পরে, কুল্লু নফর মানে সব লোক, রুহ শব্দের অর্থ যাওয়া, হুনাক মানে ওখানে। বাদেন কুল্লু নফর রুহ হুনাক, পরে সবাই ওখানে যাবে। এরপর লেখা আছে, এটা ভেঙো না, হাদা মাই কাসার। হাদা এটা, মাই কাসার ভেঙো না, হাদা মাই কাসার এটা ভেঙো না, এটা দাও, এটা আমার লাগবে। হাদা জিব, হাদা আনা আবগা। হাদা এটা, জিব দেওয়া, আনা আমার, আবগা লাগবে। হাদা জিব, হাদা আনা আবগা, এটা দাও, এটা আমার লাগবে। তুমি কোথায় ছিলে, ওয়েন কুন্তু ইন্তাহ। ওয়েন মানে কোথায়, কুন্তু ছিলে, ইন্তা তুমি, ওয়েন কুন্তু ইন্তা তুমি কোথায় ছিলে, তুমি এটা নাও। ইন্তা শিল হাদা, ইন্তা তুমি, শিল নাও, হাদা এটা, ইন্তা শিল হাদা তুমি এটা নাও, এটা নিলে তোমার লস হবে না। ইন্তা শিল হাদা মাফি খাসারা, ইন্তা তোমার, শিল নেওয়া, হাদা এটা, মাফি খাসারা লস হবে না। ইন্তা শিল হাদা মাফি খাসারা, এটা নিলে তোমার লস হবে না। ভিতরে প্রবেশ নিষেধ, মামনু দুখুল জুয়া, মামনু নিষেধ, দুখুল প্রবেশ, জুয়া ভিতরে, মামনু দুখুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ। এটা পরিষ্কার করো, সাউই নাদাফ হাদা, সাউই করা, নাদাফ পরিষ্কার, হাদা এটা, সাউই নাদাফ হাদা এটা পরিষ্কার করো। ফি কি পরিষ্কার করব, এস সাউই নাদাফা, এস কি সাউই করব, নাদাফা মানে পরিষ্কার, এস সাউই নাদাফা
কি পরিষ্কার করব, কতদিন পরিষ্কার করো না, কাম ইয়োম মাফি সাউই নাদাফা, কাম কত, ইয়োম দিন, মাফি সাউই করো না, নাদাফা পরিষ্কার, কাম ইয়োম মাফি সাউই নাদাফা কতদিন পরিষ্কার করো না। হা সবকিছু এখানে আছে, আইওয়া কুল্লু শাই মজুদ, হ্যাঁ না, আইওয়া মানে হা, কুল্লু শাই সব কিছু, মজুদ আছে, হ্যাঁ না মানে এখানে, আইওয়া কুল্লু শাই মজুদ, হ্যাঁ না, হা সবকিছু এখানে আছে। আমি তোমাকে দেখবো, আনা শুফ ইন্তা, আনা মানে আমি, শুফ মানে দেখানো, ইন্তা তোমাকে, আনা শুফ ইন্তা আমি তোমাকে দেখব, কিভাবে পরিষ্কার করব, কেফ সাউই নাদাফা, কেফ কিভাবে, সাউই করবে, নাদাফা নাদাফা পরিষ্কার, কেফ সাউই নাদাফা কিভাবে পরিষ্কার করব। বাইর থেকে একজন লোক নিয়ে আসো, জিব ওয়াহেদ নফর মিন বাররাহ, জিব নিয়ে আসা বা দেওয়া, ওয়াহেদ একজন, নফর লোক, মিন থেকে, বাররাহ বাহির, জিব ওয়াহেদ নফর মিন বাররাহ বাহির থেকে একজন লোক নিয়ে আসো, আমি জানি তুমি পারবে, আনা মালুম ইন্তা ইকদার, আনা আমি, মালুম জানা, ইন্তা তুমি, ইকদার পারা, আনা মালুম ইন্তা ইকদার আমি জানি তুমি পারবে, তুমি সোজা যাও, ইন্তা রোহ সিদা, ইন্তা তুমি, রোহ যাওয়া, সিদা সোজা, ইন্তা রোহ সিদা তুমি সোজা যাও, তোমার কাজ ঠিক আছে, ইন্তা শগল মজবুত, ইন্তা তোমার, শগল কাজ, মজবুত ঠিক আছে, ইন্তা শগল মজবুত তোমার কাজ ঠিক আছে। এটার সাইজ কত, কাম মেগাজ হাদা, কাম কত, মেগাজ সাইজ, হাদা এটা, কাম মেগাজ হাদা এটার সাইজ কত, এটার নাম্বার কত, কাম রগম হাদা, কাম কত, রগম নাম্বার, হাদা এটা, কাম রগম হাদা এটার নাম্বার কত। ড্রয়ারের ভিতরে রাখো, খালি দাখেল দুরুজ, খালি রাখা, দাখেল ভিতরে, দুরুজ ড্রয়ার, খালি দাখেল দুরুজ ড্রয়ারের ভিতরে রাখো। ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 137তম পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।